আবারও কেঁপে উঠল পাকিস্তান। এবার রেল স্টেশনে হামলা, পাকিস্তানের কয়েকটায় ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত আরও কমপক্ষে 30 জন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালে পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা রেল স্টেশনে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল একটি ট্রেন, সে সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। পরপর 2টি বিস্ফোরণ হয়েছে বলেই খবর। বিস্ফোরণের জেরে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই আহত হন, মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, অনেকে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। কোয়েটা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মোহাম্মদ বাদোচ বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। সূত্রের খবর, বিস্ফোরণ সময় স্টেশনে কমপক্ষে 100 জন উপস্থিত ছিলেন, বিস্ফোরণ হতেই হুড়ুহুড়ি পড়ে যায়। বালুচিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পৌঁছেছে, বম্ব ডিসপোজাল স্কোয়াডও উপস্থিত হয়েছে, বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে বিস্ফোরণের পরই কোয়েটার আশেপাশের হাসপাতালগুলিতে ইমার্জেন্সি জারি করা হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।